সোমবার সন্ধ্যায় ধোঁয়ায় ভরে উঠল রায়গঞ্জ পুরসভার 22 নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ড চত্বর। আগুন লাগায় সারা শহর মুখ ঢাকলো ধোঁয়ায়। হঠাৎ করেই মঙ্গলবার বিকেল থেকে রায়গঞ্জ পুর এলাকার বিভিন্ন ওয়ার্ড ভরে ওঠে ধোঁয়ায়। এই মরশুমে কিছুটা অস্বাভাবিক মনে হওয়ায় সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠতে শুরু করে ধোঁয়া উদ্ভবের কারণ নিয়ে। যদিও পরে জানা যায় রায়গঞ্জ পুরসভার 22 নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ডে লাগা আগুন থেকে এই ধোঁয়ার সৃষ্টি হয়। এর ফলে সাধারণ মানুষ আতঙ্কের সঙ্গে সঙ্গে কিছুটা অসুস্থতাও বোধ করেন। প্রবীণ মানুষদের কিছুটা হলেও শ্বাসকষ্টজনিত অসুবিধা শুরু হয়। সাধারণ মানুষকে মাস্ক ব্যবহার করতেও দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, মাঝে মধ্যে এই আগুন লাগার ঘটনা ঘটে পুরসভার ভ্যাটে, যদিও পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। রায়গঞ্জের শ্যামাপল্লী এলাকার ওয়ার্ড কোঅর্ডিনেটর তপন দাস এই বিষয়ে জানান, দুর্ঘটনাবশত এই আগুন লেগে থাকতে পারে। অন্যদিকে রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, রায়গঞ্জ বন্দর শ্মশান লাগোয়া ডাম্পিং গ্রাউন্ডে পরিত্যক্ত কাপড় রাখা ডাম্পিং গ্রাউন্ডে এই আগুন লেগেছিল। স্থানীয় কিছু মানুষ স্বেচ্ছায় ওই ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগিয়ে থাকতে পারে। পরবর্তীতে পুরসভার কর্মী এবং দমকলের একটি ইঞ্জিন দিয়ে ওই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সেই কারণেই পরন্ত শীতে ধোঁয়ায় আচ্ছন্ন করেছিল রায়গঞ্জ পুরো এলাকার আকাশকে। তবে কোন রকমের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। আগামী দিনে এই জাতীয় অনভিপ্রেত ঘটনা রুখতে বিষয়টিতে নজরদারি জোরদার করা হবে। অন্যদিকে স্থানীয় প্রবীণ মানুষেরাও জানিয়েছেন, এই জাতীয় নাশকতা সমাজ এবং শহরের পক্ষেও ক্ষতিকারক। কি সমস্যা হয়েছে? কি সমস্যা? চোখে লাগতো, শ্বাসকষ্ট হচ্ছিল। তখন কি করলেন? তখন এই যে মাস্ক লাগালাম, মাস্কটা লাগাই বসে এখন ঠিক আছে। মানে এটা হঠাৎ করে কেন হলো এরকম? এটা তো আমি বলতে পারবো না, হঠাৎ করে হলো। এটা তো হঠাৎ করে এখানে আমরা পেলাম তোমার। তারপর কি করলেন সাথে সাথে? সাথে সাথে গেলাম দোকানে, গেলাম এটা মাস্ক কিনে নিয়ে আসলাম। আচ্ছা, আতঙ্ক টাতঙ্ক হয়নি তো? না না, এরকম কি হয় এরকম? না, এটা ভেটে কেউ বলো সতেন করে আগুন লাগাই দিতে পারে। আচ্ছা, শ্মশানে, শ্মশানের ভেটে আগুন লাগে। এর আগে এরকম কোনো সময় হয়নি? না, এরকম কোন এলাকায় মূলত এটা? বন্দর, বন্দর শ্মশান। না, এটা প্রভাবটা কোথায় কোথায় পড়েছে? এটা তো সম্পূর্ণ রায়গঞ্জেই হয়েছে, বন্দর তো হাটে তো বেশি, হাটে আরও বেশি। হুম, কী নাম তোমার? আমার নাম হচ্ছে বাসুদেব দাস। আর বাড়ি কোথায় তোমার? বাড়ি এখানে আছে, পাশের বাড়ি। বললাম এই যে ভ্যাটের এখানে এই ইয়ে দিয়ে কি হচ্ছে, এটা মানে কি কাজ হচ্ছে? আগুন লাগছিলো তো, ফায়ার ব্রিগেড আসলো, ফায়ার ব্রিগেড এসে নিয়ে গেলো আগুন। তারপরে ওটাকে আগুনটাকে কিছুটা আছে, ওটাকে আরও চাপা দিচ্ছে জিসিবি দিয়ে। তো তার ফলে কি এলাকায় ধোয়া হয়েছিল? হ্যাঁ, ধোয়া হয়েছে। তো লোকের এমনি কোনো অসুবিধা হয়নি? না না, এমনি কোনো অসুবিধা নেই, খালি একটু ধোয়া হয়েছিল। এতে কখন হয়েছিল ঘটনাটা? হয়েছে বিকাল এটা। আচ্ছা, তারপর পৌরসভা থেকে? পৌরসভা থেকে তারপর ফায়ার ব্রিগেড পাঠাইছে, জিসিবি পাঠাইছে, ফায়ার ব্রিগেড আগুনটা নিয়ে গেলো। তারপরে হচ্ছে জিসিবি দিয়ে ঢাকা হচ্ছে আগুনটা। এরকম কি মাঝে মধ্যে হয়? না, মাঝে মাঝে হয় না, হঠাৎ আসে, বছরে একবার দুবার হয় এরকম। শ্বাসকষ্ট হচ্ছিল? না, শ্বাসকষ্ট দুপুরে আমি দেখলাম আগুনটা লাগছে, অল্প অল্প করে, অল্প অল্প করে লাগে, দেখি বিকালের দিকে বেশি। তারপর কি হলো? তারপর থাকা যাচ্ছে না বাড়িতে, কষ্ট হচ্ছিল, কষ্ট মানে দম নিতে যাচ্ছে না, দম পাচ্ছি না। তারপর কি করলেন? আর কি করলাম, আর কি করবো, আর এখন বললাম যে সবাইকে। তারপর তো ফাইভ ডে আসলো, ফাইভ ডে এসে তারপর দিন পাইলো। এরকম মাঝে মধ্যে হয়? না না, মাঝে মধ্যে গিয়ে ধরা যায়, মাঝে মধ্যে ধরা দেয় আর কি। কেন মানে ধরা দেয়? কারা শয়তানি করে? কেউ শয়তানি করে ধরা দেবে, তাছাড়া কি ধরবে? কেন শয়তানি করে? কেন আর কাকে তুই বলবা, কেউ তো জানে না, কে কে ধরা দেয়। এটা আমি একটু কাকে মানে ধরা দিয়েছি মানে এইটাই। আচ্ছা, আপনার নাম কি? আমার সুভাষ মণ্ডল। হ্যাঁ, সুভাষ মণ্ডল। বাড়ি কোথায়? বাড়ি এটাই বাড়ি, ওইটাই বাড়ি। মানে ভ্যাটের উল্টো দিকে? এই তো। আচ্ছা, তো আপনারা এরকম কি মানে ঘটনা ঘটার পরে আপনারা কি করলেন তখন? কি বললাম, সবাইকে বললাম, তারপরে সবাই মিলে জানালো। তবে এখন এখন কি অবস্থা? এখন তো দম নেওয়া যাচ্ছে না, এটাই তো কষ্ট, এখনো কষ্ট হচ্ছে, দম নেওয়া যাচ্ছে না। আর এখন পৌরসভা, পৌরসভা কি উদ্যোগ নিল? তা তো বলতে পারলাম, একা বলি আসাম বাড়িতে জল ফায়ার ব্রিগেড এসেছিল, আসছিল। আর এখন জেসিবি কাজ করছে, জেসিবি কাজ করছে। বাবা, কি নাম? আমার নাম শঙ্কর। বললাম এখানে আপনি কোথায় যাচ্ছেন? আমি জল দিচ্ছি, বাড়ি বাড়ি জল দিই। বললাম এখানে শোনা যাচ্ছে একটু আগে ধোঁয়া হয়েছিল। হ্যাঁ, একটু আগে আমি দেখলাম অসংখ্য ধোঁয়া, ওই ধোঁয়া সহ্য না করে মাস্ক পরলাম। কেন, কিসের থেকে হচ্ছে এই ধোঁয়াটা বলে মনে হচ্ছে? এটা আমি জানি না, তো হঠাৎ দেখলাম ধোঁয়া। অসুবিধা হচ্ছিল আপনার? হ্যাঁ, অসুবিধা হচ্ছিল। কি অসুবিধা হচ্ছিল? নিশ্চয় নিশ্চয় অসুবিধা হচ্ছিল। কোন এলাকাতে সমস্যাটা? হ্যাঁ, কোন এলাকাতে সমস্যাটা হচ্ছে?
আমি বন্দরে ওখানে জল দিতে গেছিলাম তখন দেখলাম। এটা কি এর আগে কোনোদিন হয়েছে? না না কোনোদিন হয়নি, এটা প্রথম। কি কারণে মনে হচ্ছে? আমি তো জানি না, হঠাৎ এটা আমি দেখলাম তো তাই বললাম। আপনি আপনার পুরো নাম? আমার নাম শঙ্কর সরকার। শঙ্কর সরকার বলছি, ভ্যাটে কি ঘটনা ঘটেছে? ভ্যাটে ঘটনা ঘটেছে, আমাদের ভ্যাটটা চারদিকে ওপেন আছে, আপনারা দেখেছিলেন। ওপেন থাকার জন্য ভ্যাটে বিভিন্ন রকমের কুড়ানি, মানে যারা ওই কাঁচ প্লাস্টিক ভাঙা টুকরো এসব কুড়িয়ে বেড়ায়। কুড়িয়ে বেড়ায় ওরা ওখানে ডেলি না হলে 400-500 ইনকাম করে, সেই সচরাচর ওরা ডেলি ইনকাম করে। এবং ওরাই ছেলেপেলেরা বিড়ি খায়, ওই বিড়ি খেয়ে ওখানে ফেলে, ধোঁয়াটা ধরেছে আগুন থেকেই। এটা বাস্তব, যতদিন ওই যে আমাদের কভার না হবে, ততদিন কভার গেট না হবে, ততদিন এইরকম ঘটনা ঘটতে থাকে মাঝে মাঝে। স্থানীয় মানুষের মানে গোটা রায়গঞ্জ শহর আজকে মানে একদম ধোঁয়াশায় ভেসে গেল, কেন মানে কি করবেন এরপরে? এটা রায়গঞ্জ শহরের সমস্ত মাল আমাদের এই বন্দর শাসনেই পড়ে, 27টি ওয়ার্ডের। তো এত নোংরা যদি একটা জায়গায় পড়ে তো ধোঁয়াটা 27টি ওয়ার্ডেই যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর 27টি ওয়ার্ডের লোককে ধোঁয়াটা উপভোগ করতে হবে, তাহলে বুঝতে পারবে 22 নম্বর ওয়ার্ডে বাদের পাশে যেসব লোক থাকে তারা কত কষ্ট থাকে। আপনি আগামী দিনে কোনো কিছু প্ল্যানিং করবেন এই আগুন বন্ধ হওয়া? আগামী দিনে যতক্ষণ এটা নতুন করে বোর্ড না হচ্ছে ততক্ষণ তো বর্তমান যারা আছেন তারা কোনো সিদ্ধান্ত নিতে হবে, করতে পারে। অনেক বহু টাকার ব্যাপার আছে এটা পরিকল্পনা করতে গেলে। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066555 অথবা 8373066444 এই নম্বরে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, Times 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।